সৌগত রায়ের পুলিশের বক্তব্যে তীব্র কটাক্ষ মদন মিত্রের। দেখুন কি বললেন মদন মিত্র। এই সৌগত রায় বর্ষীয়ান নেতা, তিনিও বলেছেন যে পুলিশের ভূমিকা আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত, পুলিশ সঠিক কাজ করছে না, পুলিশকে টুইট নাও করতে হবে। অ্যাকচুয়ালি সৌগত দার সব কথা আমি মেনে চলি, এই কথাটা আমি বলবো না যে না, সৌগত দা আমার নেতা, বয়স্ক। সৌগত দা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। সৌগত কি জানে যে সৌগত দার যে সিকিউরিটি, তার কাজ সৌগত দাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান বাজার খাওয়া রান্না, সে সৌগতের সিকিউরিটি দেবে কখন? ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে, কলকাতা পুলিশ ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, কে কোথায় কমিশন খেয়েছে, যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কাজ করবে কখন? কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে, কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ন মিছিলে দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশ যদি সময় পেত, একবারই সময় পেয়েছিল একদিন, 24 ঘন্টা, 24 ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে যে আজকে আমরা, কলকাতা পুলিশ আজকে যা বলে 76 দিন ধরে সিবিআই তাই বলে। আবার কলকাতা পুলিশ ব্যবহার করা হচ্ছে না, সময় পাচ্ছে না, কলকাতা পুলিশ ওভারলোডেড। আমার মনে হয় যে ইন্টেলিজেন্স আরো লোক বাড়ালে ভালো হয়। নেতাদের পাই ফরমাস বলে না, সবার পাই ফরমাস, মানুষের পাই ফরমাস না, এই যে তুমি বাড়ি সবাই তাই তো দেখতেই তো পাচ্ছ, সব জায়গাতে তো পুলিশ পুড়ে গেছে, পুলিশ যাওয়ার কথা দম করে সেখানেও পুলিশ আটকে থাকছে, জ্যাম হয়েছে পুলিশ সব জায়গায়, পুলিশ নিয়োগের প্রয়োজন রয়েছে। আমার মনে হয় ইন্টেলিজেন্স একটু স্ট্রেংথ বাড়লে, ইন্টেলিজেন্স একটু বাড়লে ঠিক হবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।